ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের অনেক খেলোয়াড় প্রতি বছরই থাকেন নিয়মিত মুখ। পুরো আসর তাদেরকে পাওয়ার আশা নিয়েই দলে টানে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশেষ করে ইংল্যান্ডের ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি মালিকদের চাহিদার শীর্ষে থাকেন। প্রতি আসরে কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে নিয়ে দল গঠন করে ফ্র্যাঞ্চাইজি মালিকরা। দলীয় পরিকল্পনার মূলেও অনেক সময় তাদেরকে রাখা হয়। তবে বিশ্বকাপের জন্য পুরো আসর শেষ না করে এবার দেশে ফিরে গেছেন অনেক ইংলিশ ক্রিকেটার। কিছুদিনের মধ্যেই ফিরে যাবেন আরও কয়েকজন। রাজস্থান রয়্যালসের জস বাটলার, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইল জ্যাকস ও রিস টপলি, পাঞ্জাব কিংসের লিয়াম লিভিংস্টোন ইতোমধ্যেই ছেড়েছেন আইপিএলের মঞ্চ। এই সপ্তাহ পর দেশের টানে ছুটে যাবেন মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম কারান ও ফিল সল্ট। একসাথে এত ইংলিশ ক্রিকেটার দল ছাড়ায় আইপিএল যেমন হারাতে পারে জৌলুস, তেমনি প্লে অফকে সামনে রেখে দলগুলো পড়তে পারে বিপদে। ইংলিশ ক্রিকেটারদের আইপিএল ছেড়ে যাওয়া নিয়ে এবারে চটেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক সুনীল গাভাস্কার। আইপিএল ছেড়ে যাওয়া ক্রিকেটারদের বেতন কেটে রাখার জন্য রায় দিয়েছেন তিনি। এছাড়া ক্রিকেট বোর্ডের জন্য যে 10% অর্থ ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে দেওয়া হয় সেটিও কেটে রাখার পরামর্শ দিয়েছেন গাভাস্কার। গাভাস্কার বলেন, এখন পর্যন্ত ইসিবি ছাড়া অন্য কোনো বোর্ডের কথা শুনিনি যারা বিশ্বকাপের প্রস্তুতি ও বিশ্রামের জন্য খেলোয়াড়দের ডেকে নিতে বলেছে। নিলাম হওয়ার আগে বিসিসিআই সব বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের পুরো মৌসুম পাওয়া নিয়ে কথা বলেছে, কারণ আইপিএলের কদিন পরেই বিশ্বকাপ শুরু হবে এটা জানা ছিল। বোর্ডগুলোর নিশ্চয়তা পাওয়ার পরেই বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোকে খেলোয়াড়েরা কতদিন থাকবে জানিয়েছে। ইসিবিকে জরিমানার পরামর্শও দেন সাবেক এই ক্রিকেটার। বলেন, খেলোয়াড়কে যে টাকা দেওয়া হয় ফ্র্যাঞ্চাইজিকে সেটা থেকে কাটলেই হবে না। বোর্ডকেও খেলোয়াড় বাবদ পাওনা টাকা দেওয়া যাবে না। বোর্ড প্রত্যেক খেলোয়াড়ের জন্য 10% করে কমিশন পেয়ে থাকে। বোর্ড পুরো মৌসুম খেলার নিশ্চয়তা দিয়ে থাকলে তাদেরও জরিমানা করা দরকার। বিশ্বের আর কোনো ফ্র্যাঞ্চাইজি লীগ বোর্ড বাবদ টাকা প্রদান করে না, তাই বিসিসিআইয়ের প্রতি কৃতজ্ঞ থাকার কথাও বলেছেন তিনি। গাভাস্কার বলেন, এই 10% টাকা শুধু আইপিএলই দেয়। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ইসিবির দ্য 100, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা অন্য কোনো টি-20 লিগ তো দেয় না। এই উদারতার জন্য বিসিসিআই কি কোনো ধন্যবাদ পায়? তা তো নয়। এখন গাভাস্কারের সাথে একমত হয়ে কোনো পদক্ষেপ নেয় কিনা বিসিসিআই সেটাই দেখার বিষয়। সিয়াম তালুকদার, অনফিল্ড।